Y vay, cuidado. Vay, bonde más mara de ese. Más mara, bonde que más hace. Hace fan de com todo, di, como no tono marón de ni. Pona dora to oborad, bonde de pani. Etasole, coto de impor a sacota. Pani de to our cota silo arague, on to funny to itasana. Dan cata to arone cagis. Yes, yes, yes. Is a funny on Christina, funny on covering. কত তো আছে ভাই লেতে সব থেকে ভালো জীব জন্তু সত জমির ভাইরাস মেরাস মুক্ত মানে ক্ষেতের যে বিষ হ্যাঁ এই তো ভাইরাসটি মুক্ত দেহে পানি ধুয়ে নিয়ে রাখা ওষুধ পাশে দেওয়া হয় না ক্ষেতের মধ্যে পানি না আসলে কি করবা পানি না সব আল্লাহর ইচ্ছা প্রিয় দর্শক বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে এবং বৈশ্বিক আবহাওয়ার কারণে সারা পৃথিবীব্যাপী যখন জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে তেমনি ঋতুর পরিবর্তনও অনেকটা দেশের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে তো বাংলাদেশে আপনারা জানেন যে ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর দেশে আমাদের বাংলাদেশের এখন ঋতুর যে পরিবর্তন সময় উপযোগী যে প্রকৃতির যে ভূমিকা থাকে সেটাও অনেকটা বেহাল দশা যেমন বৈশাখী ধান যেটা বুড়ো আবাদ হয়েছিল বাংলাদেশে সেই বুড়ো আবাদ এখন শেষ হয়ে গেছে ধান কাটা শেষ ধান কাটার সাথে সাথে যে পানি অর্থাৎ যে পাহাড়ি ডল কিংবা বৃষ্টি পানি জমে যে মাঠে ঘাটে যে তুই তুই অবস্থা বিরাজ করে সেখানে মাছের উৎপাদন বাড়ে যেখানে এই প্রকৃতি ধুয়ে মুছে সাফ করে দেয় হাওরের বিষ ধুয়ে নিয়ে সাগরে ঢালে সেই মুহূর্তটা এখনও আমাদের এই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আসেনি বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ডল আসেনি বন্যার পানি আসেনি যার ফলে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে আজকে এই হাওর অঞ্চলের বিভিন্ন হাওরে বন্দে পানি না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মরুভূমির মতো দেখা যাচ্ছে তো এখানে যেখানে পানি তৈ তৈ থাকার কথা সেখানে হাঁটু পানি পর্যন্ত নেই সেখানে মাঠ মরুভূমির মতো দেখা যাচ্ছে আমার পিছনে যে হাওরটি দেখতে পাচ্ছেন যে বনটি দেখতে পাচ্ছেন সেটা হলো কাইকনার বিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পদ্ম ফুল ফুটে এবং হাজার হাজার পর্যটকরা এই তারাইলের কাইকনার বিলে এসে তারা আনন্দ উপভোগ করে তো আজকে পানি না থাকার কারণে এই হাওরটি মরুভূমির মতো মনে হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেটাই হলো কাইকনার বিল যেটাকে যেখানে পদ্ম ফুল ফুটে তো প্রিয় দর্শক চলুন আমরা আরেকটি প্রান্তে যাই তারাইল উপজেলার যে বিভিন্ন কয়েকটি যে বন রয়েছে হাওর রয়েছে ভাটির প্রবেশদ্বার সেখানে গিয়ে আপনাদের সাথে আরও কথা বলবো এবং এলাকাবাসীর সাথে কথা বলতে চাই আমি এখন কাইকনার বিল থেকে চলে যাচ্ছি রায়জানি বন্দের কাছে নদীর পাড়ে যেখানে আরও অপেক্ষা করছে অনেক লোক তাদের সাথে আমরা কথা বলবো এখন বর্ষা মৌসুমে পানি না থাকলে আমাদের কী কী ক্ষতি হবে এবং জমির উর্বরতা নষ্ট হবে সে বিষয়ে কথা বলবো কারণ বৃষ্টি নাই বৃষ্টি বৃষ্টি কিছু পাহাড়ি ডল নাই তারপরে বাড়ি এলাকাতে তো পানি নেই এই জন্য তো এই যে পানি আসে নাই তাতে কি ক্ষতি হবে না ক্ষতি অহন পর্যন্ত হবে না কিন্তু পদ্ম ফুল দেওয়া যাবে না পানি না এলে আমাদের এখানে পানি আসার কি আর সময় আছে সময় আছে তো খালি এই যে বৃষ্টি পাহাড়ি ডল হলে যখন বৃষ্টি টিষ্টি হইলে তখন পানি ডইতে আসে পানি নাই তো মাছও নাই মাছ তো ভাঙা পানি আসলে তো জমির উর্বরতা বাড়ে উর্বরতা বাড়ে তারপরে মাছও পাওয়া যায় কিছু মাছটা তো খাইতে পারি তো মাছও খাইতে পারি ভাঙ্গার ছাড়া সব কিছু না
কালগুলো পানি বর্ষা আর কি, আর এমনিতে পানি উঠছে না। পানি উঠছে না? না না, তো পানি না এলে কি সমস্যা? না সমস্যা না। কি সমস্যা? এই যে রোদ পানি আইলে তখন মাছ মারলো বেড়াই নে, মাছ মারলাম মাছ এ হলাম কত কিছু হইল দেখ কান দিই, যে রোদ দিত আছে এই রোদে তো মরার অবস্থা। পানি না আসলে তো জমির উর্বরতা বাড়তো না? না না না, জমির মধ্যে যে বিষ আছে সার আছে এগুলো তো হইতো না। হ্যাঁ হইতো না। এই যে এই যে ডেঙ্গাড়ি কাছে যে এখন দু বৃষ্টি হইতো পানি আইতো তো ডেঙ্গাড়ি ফুটছে সার হয়ে লইলে কত ফসল হয়ে লইলে। পানি কি আসার সম্ভাবনা আছে? দেখি না তো আসা সম্ভাবনা। সময় তো গেছে না? সময় গেছে না, তারপরও এরকম দিনের কোন হঠাৎ করে একটু বৃষ্টি আয় পড়ে। এই বনটার নাম কি? এটা থেকে দর্জেঙ্গিপুর বন, মানে রাইজানি। রাইজানি আর আমরা এতে বেশিরভাগ মানুষ জানি এই যে কদম গাছ তোল, কদম গাছ তোলে বন দায়ী। এটা ওই জায়গা আপনি হেঁটে ওই জায়গা ফুল্লেজুড়ি বন, ফুল্লেজুড়ি। হুম হুম, ওই জায়গা এই যে পুরের ফাল হিন্দু জায়গা রাইজানি কুরবানির পরে তো আর এক মাস বা বিশ দিন এরকম পরে পানি আসতে পারে। এমন পানি এমন আছে নাও আইতে পারে, মানে এবার অনেক দেরিতে পানি, অনেক সময় পানি আসে না তো, অনেক সময় পানি আসে না। গেছে বছর দেন পানি আয় না, তারপরে কার্তিক মাসও কুরবানিতে দুই মাস পরে পানি আইছে, তো এরকম এবারও দেখা যাইতেছে এরকম পানির কোনো অনেক গরম। যাই হোক, আমরা এদিকে হন আইসে না আর আমরা সুস্থ মতে সুন্দরভাবে দাওয়াটা তুলতে পারছি, দান এসব কিছু প্রতিরুতি হয় না আর কি, সুন্দরভাবে দান টান হচ্ছে। হ্যাঁ, যেরকম মনে করেন না যে এলাকার কি অবস্থা, কি কোরআন দিতেছে, তা আশা করি বন্যাইতেও যে পানি ডাইব যে একটু দেরিতেই আরো বছর তো আয়া পড়ে, আপনি দ্রুতই আয়া পড়ে, এবার দেওয়া যাইতেছে এখন আইতাছে না। আর যাই হোক, ভালোই পানি না আসাতে তো মাছও নাই। না না, এই এলাকায় এখন মাছ নাই, বৃষ্টি বৃষ্টির পানিতে যাই হয়েছে আর কি, এই পাওয়া যায় টুকটাক পাওয়া যায় এলাকি। আর এখন পাঙ্গাস আছে যে ফিশারি বলে আছে ওই এদিকে শ্বাস মাস করে, শিং মাছ আছে, আপনার পাঙ্গাস আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। মাছ হ্যাঁ হ্যাঁ আছে আর কি। কি অবস্থা? ভালো? দান টান কেমন পাইছেন? ভালোই ভালোই। কত্তি পাইছেন? এরকম পঞ্চাশ মন। নিজের জমি? না, গিরবি। গিরবি জমা? আচ্ছা আচ্ছা, তাহলে খুরাকির বুঝেছে না? খুরাকির বুঝি। এখন তো পানি নাই, ভাত খাইবেন কি দিয়া? মাছ তো নাই। আল্লাহ দিলে দান বালাইছে। কিরকম? আরে এবার অনেক বছর থেকে ফসল বালাইছে। বালাইছে জি। এখন সামনে বছরের লাগে চিন্তা করতেছো? পানি হইলে সামনে বছর ফসল ভালো হইব। সামনে বছরের লাগে ফসল ভালো হইব। পানিটা একটু বেশি হওয়ার দরকার। পানিটা বেশি হইলে যে সারের যে একটা গ্যাস এটা মানে সরা যায় গা, এটা না সরলে পরে যে মাটি মাটির মধ্যে মরিচ ধান ফসল বেশি, এটা ফসল হইতেই চায় না। পানি কেমনে আনন? পানি যে কোনো মানে যে কোনো পরিস্থিতিতে আনন লাগবে আর কি, যে কোনো বন্দোবস্ত করে পানি যদি হয় সরকার সহযোগিতা করে পানি লাগতো না একজন আর আমরা
পানি আমরা ধরারই নাই, ধরা নাই না, কেত নাই মনে হয় লেগে না, কেতে লেগে না, পানি ধরা নাই, পানি হইলে আল্লাহ পানি দেনা দেন, পানি সাথে অত ঘুষা রইল আর বুঝলাম না, তো বড় পানি হইলে কি মুসকে তাললো মরে লগা এর লাগে কইতে দেখো নি যাতে না হয়। হাওড়ে পানি থাকে, মাছ ধরে মানুষে, তো এই বছর এরকম হচ্ছে কেন? হচ্ছে আবহাওয়ার বিনিময় হচ্ছে, বৃষ্টিপাত নাই ঠিক মতো, বৃষ্টির কারণে বৃষ্টি পানিটা জমলেই হাওড়ে পানি উঠবে। জমাদমের মধ্যে পানি না উঠলে, এই পানির বল না উঠলে ফসল কম হইব। আচ্ছা, মাছ টাছও পাওয়া যায় না পানির কারণে, দেশ নাই পানি, হ্যাঁ এই জমিন টমিন, হ্যাঁ এটা তো নষ্ট হয়ে যাবো গা, নদীর সাথে জয়েন হয়েছে, একটু পানি হয়েছে হয়ে গেছে গা, অন গরমে যান বাসে না, কিবা কিতা করি, এই গরম কি বেশি নাকি গরম মানটা যে গরম, গাছের তলে বয়ে লইছি উদামুয়া করা কিনু নাই, পানি না এলে কি পানি না এলে ক্ষতি, কিসের ক্ষতি, ক্ষতি ক্ষতি, মাছ টাছ খাওয়ান যেত, মাছ টাছ বলতে নাই, এখন কি থাকেন, এখন তো ফায়া মাছ ফিসারি, ফাঙ্গাস ফাঙ্গাস তেলাপিয়া এটা খাইতা দি, ফাঙ্গাস খান দেখি তো গরম বেশি, গরম বেশি শৈল খালি তেল তেল, হ্যাঁ